ভুল করে মোবাইল থেকে ছবি ডিলিট করে ফেলেছেন, মন খারাপের দরকার নাই, ফিরাই আনতে পারবেন। সেম সমস্যাটা কিন্তু আমার মোবাইলে হয়েছে। এই যে দেখুন ভাই, আমি গ্যালারিতে চলে আসলাম, সবকিছু জিরো। আমি অ্যালবামে টাচ করব, নো অ্যালবাম। এখানে ফটোতে চলে আসব, নো ফটো, মানে হচ্ছে সবকিছু ডিলিট হয়ে গেছে। গতকালকে সারাটা দিন আমার মন খারাপ ছিল, কারণ আমার ফোনের গ্যালারিতে যতগুলো ছবি ছিল অনেক প্রয়োজনীয় এবং আমার কাছে অনেক দামি। সারাটা দিন গাটাগাটি করে একটা মাধ্যম পেয়েছি কিভাবে রিকভার করা যায়। মানে আপনার মোবাইলটা যেদিন থেকে আপনি ব্যবহার করতেছেন, যতগুলো ছবি ডিলেট হবে সবগুলো ছবি রিকভার করতে পারবেন। যেই কোয়ালিটি ডিলেট হবে ওই কোয়ালিটি রিকভার করতে পারবেন। অনেক সময় রিকভার করতে গেলে কিন্তু গোলা হয়ে যায় ছবিগুলো, আপনি একদম ক্লিয়ার রিকভার করতে পারবেন। এই মাধ্যমটা আমি খুঁজে পেয়েছি সারাটা দিন গাটাগাটি করে। তো আমি কিভাবে রিকভার করব এই প্রসেসগুলো আপনাদেরকে সহজে দেখাবো, যাতে আপনারাও পারেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম, কিভাবে রিকভার করব প্রসেসগুলো আপনাদেরকে সহজে দেখাবো যাতে আপনারাও পারেন। এর জন্য কি করতে হবে, স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। আমি 30-40টা অ্যাপ্লিকেশন ট্রাই করেছি গতকালকে, শুধু একটা অ্যাপ্লিকেশন পাইছি সেম কোয়ালিটি আসে, মানে যেই কোয়ালিটি ডিলেট হবে ওই কোয়ালিটি আবার রিকভার করতে পারবেন। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে ডিস্ক ডিগার। এই যে দেখুন, ডিস্ক ডিগার লিখে দেওয়ার সাথে সাথেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনার লোগোটা দেখুন, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। আর দেখুন এখানে বাই 100M ডাউনলোড হয়েছে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব, একদম এ টু জেড দেখাবো যে কিভাবে রিকভার করে গ্যালারিতে নিয়ে আসবেন একদম ক্লিয়ার ছবিটা। তো অলরেডি কিন্তু ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ইনস্টল হয়ে গেল, ইনস্টল হওয়ার সাথে সাথে ওপেনে টাচ করবেন। আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, যেই মোবাইল থেকে ডিলেট হবে ওই মোবাইলেই এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ধরেন এই মোবাইল থেকে ডিলেট হয়েছে, অন্য একটা মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেখতেছেন যে আসে কিনা ছবিগুলো, হবে না। যেই ফোন থেকে ছবিগুলো ডিলেট হবে ওই ফোনে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, ওই ফোনে ট্রাই করবেন। তো আমার এই ফোন থেকে ডিলেট হয়েছে, আমি ওপেনে টাচ করে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে দেখুন একটা অপশন পাবেন, ঠিক আছে, এই অপশনটাতে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই যদি পারমিশন চাই অ্যালাউ করতে হবে, যে দেখুন গো টু সেটিংস এই অপশনটাতে টাচ করতে হবে। এখান থেকে পারমিশনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ব্যাগ চলে আসবেন। ব্যাগে আসার সাথে সাথেই রিকভার হতে থাকবে। আর এখানে দেখুন রিকভার হওয়া পর্যন্ত, যে দেখুন এখানে জিরো ফাইল দেখাচ্ছে, এখানে ফাইলগুলো দেখাবে, দেখুন 52-84, ঠিক এরকমভাবে অপেক্ষা করবেন। যতক্ষণ পর্যন্ত রিকভার সম্পূর্ণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমি অপেক্ষা করতেছি, এখানে দেখবেন যে একদম কমপ্লিট ফাইলগুলো আসছে কিনা, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করি যে কতগুলো ফাইল, কতগুলো ছবি রিকভার হয় আমার ফোন থেকে। তো অলরেডি কিন্তু স্ক্যান কমপ্লিট লেখা আছে, যে দেখুন 5908টা ছবি রিকভার করতে সক্ষম হয়েছে অ্যাপ্লিকেশনটায়। আমি ওকেতে ট্যাপ দিব। এই যে দেখুন ওকেতে ট্যাপ দেওয়ার সাথে সাথেই ছবিগুলো এখানে চলে আসবে, যেই ছবিটা যেই রকম ডিলেট হয়েছিল ওই রকমই কিন্তু চলে আসছে। আপনাদেরকে কোয়ালিটি দেখাচ্ছি, এই যে দেখুন ভাই, আমি আমার ছবির কোয়ালিটি দেখাই, নিচে দেখুন ছবির কোয়ালিটি দেখাচ্ছে, একদম ক্লিয়ার, ঠিক না, ঠিক এরকম কিন্তু ডিলেট হয়েছিল আমার ফোন থেকে। আর দেখেন ভাই, 5908টা ছবি রিকভার করতে সক্ষম হয়েছে অ্যাপ্লিকেশনটায়। এখন কিভাবে ফোনের মধ্যে, মানে গ্যালারির মধ্যে নিবেন রিকভার করে এটা দেখাই দিচ্ছি। আপনি সবগুলো ছবি যদি একসাথে নিতে চান, এই যে দেখুন টিকমার দেওয়ার মতো অপশন আছে, টিকমার দিয়ে দিবেন। দেখুন টিকমার দিয়ে দিবেন, টিকমার দিয়ে তারপর হচ্ছে এখানে দেখুন থ্রি ডট অপশন আছে উপরে, যে ছবিটাকে রিকভার করতে চান আর কি। ধরুন আমি এই ছবিটা রিকভার করব, টিকমার তুলে দিলাম, এই যে দেখুন এই ছবিটা আমি রিকভার করব। এই ছবিটা রিকভার করার জন্য আমি এখানে দেখুন থ্রি ডট অপশন আছে, থ্রি ডট অপশনে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই সেভ দিস ফাইল এই অপশনটাতে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ছবিটা, যে দেখুন ইউজ দিস ফোল্ডার লেখা আছে, এই অপশনটাতে ট্যাপ দিয়ে আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু রিকভার হয়ে যাবে, এখান থেকে নো থ্যাংকসে চলে আসলাম। ঠিক একইভাবে প্রত্যেকটা ছবি এখান থেকে রিকভার করতে পারবেন, ঠিক আছে। তো আমি গ্যালারিতে যাব, যে ছবিটা রিকভার হয়েছে কিনা। আমি ফটোতে টাচ করলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে অ্যালবামে চলে আসবে। যে দেখুন মাত্র একটা ছবি রিকভার করছি, একটা ছবি আসছে আমার গ্যালারিতে, যে ছবিটা রিকভার করলাম, যে দেখুন একদম ক্লিয়ার ছবিটা, মানে যেরকম ডিলেট হয়েছিল ওই রকমই কিন্তু আমার ফোনের মধ্যে আমি আবার রিকভার করতে সক্ষম হয়েছি এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, আমি সবগুলো ছবি রিকভার করে নিব আস্তে আস্তে, দেখে দেখে যেগুলো প্রয়োজন, ঠিক আপনিও কিন্তু প্রয়োজনীয় ছবিগুলো রিকভার করতে পারবেন ঠিক এইভাবেই। বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখলেন, অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।